আমার বন্ধু আজকের আমার আলোচনার টপিকের আমি নারীদেরকে প্রাধান্য দিলাম শুরুতে আমি আলোচনা করতে চাই আমাদের স্ত্রীদের কি কি হক স্বামীর উপরে আছে সেই প্রসঙ্গে কারণ বাংলাদেশে স্বামীরা বউয়ের কাছে হক নিজেরা বেশি দাবি করে কিন্তু নিজের উপর যে কিছু হক আছে এটা অনেক স্বামী মনেই করে না বরং স্ত্রীদের সাথে চাকরানির আচরণ করে এমন স্বামীও আছে না নাই। বিয়ের পর থেকে মনে করে একটা যেই মেয়েটা বাপের বাড়িতে কোনোদিন রান্না করে নাই কাপড় ধুইতে মা দেয় নাই মায়েরা মেয়েদেরকে ভালোবাসে তাই যখন মা হলুদ মিক্স করে যখন মা মরিচ মিক্স করে তরকারিতে মাছের মাঝে মাংসের মাঝে যদি যুবতী মেয়ে এটা যায় মা কয় তুই হাত দিস না হাতের চামড়া নষ্ট হয়ে যাবে মাতার মেয়ে দিয়ে হলুদ মরিচ পর্যন্ত তরকারিতে মিক্স করায় নাই মেয়েটা ক্লাস টেন এ পরে ইন্টারমিডিয়েট পরে গোসল করার পরে নিজের পরনে সেলোয়ার কামিজ টয়লেটে রেখে চলে আসছে স্কুলে যাওয়ার সময় চিৎকার দিয়ে আওয়াজ দিয়া গেটে যায় এক মা ফ্যান কিন্তু ধুই নাই দিয়া দিও আমার ভাইয়ারা ইন্টারমিডিয়েটে আছে সিতে পড়ে এমন নন্দন আপনার নন্দলাল আছে দুলালি আছে ঘরে মা খাওয়াইয়া না দিলে খায় না মার পিছে পিছে ঘরে মা খাওয়াই দেয় সন্তানদের কত যত্ন আমরাও দেখি আমারও নাইন টেনে পড়া পোলা পান বড়টা ইন্টারমিডিয়েট আলেমে পড়ে মাঝে মাঝে দেখি এর মা প্লেটে লইয়া খাওয়াইয়া দেয় আমি চোখ বড় করে তাকাইলে কয় আরে আমনে সরেন বাচ্চাদের এখন একটু আদর বেশি ও প্রিয় ভাই বউ হইয়া ঘরে আসতে দেরি আপনি মনে করছেন সাকরানি পাইয়া গেছি পুরা সংসারটা তার কাঁধে ছাপাইয়া দেওয়ার চেষ্টা করে এমন শ্বশুর এমন শাশুড়ি এমন স্বামী আছে না নাই কেন রে ভাই এমন কেন হবে এই মেয়েটা তোমার বাড়িতে এসেছে নতুন তার এখানে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই ও প্রিয় ভাই একটা গাছ যদি ছয় মাস এক বছর পর্যন্ত এক জায়গায় থাকে ওই গাছটাকে আপনি টান দিয়া তুলবেন দেখবেন তার এতটুকু লম্বা শিকর আম গাছ জাম গাছ এখন এই শিকরওয়ালা গাছটা যদি আপনি আরেক জায়গায় লাগান যদি ভালো করে পানি না দেন পাতাগুলা ঝরে গিয়ে গাছটা মরার সম্ভাবনা আছে না নাই তাই আমরা একটা গাছ যখন লড়াই ওই গাছটাকে আমরা কত যত্ন করি একটা সারা গাছ যেটা আপনি বেশি লাগাইছেন ওটা যত্ন বেশি লাগে না বেশি লাগাইছেন হে নিজে নিজে উঠছে নিজে নিজে বড় হয়ে গেছে কিন্তু যেই গাছটাকে লড়াইয়া লাগাইছেন এটাকে যত্ন করতেই হবে না এটা বড় যাবে ছয় মাস এক বছরে সারা গাছ গাছ লাগাইয়া যখন দূরে নেন তখন তাকে যত্ন করা লাগে না হয় গাছটা কষ্ট পায় পাতা ঝরে যায় যে মেয়েটা আঠারোটা বছর সতেরোটা বছর পনেরোটা বছর বিশটা বছর তার বাবার বাড়িতে ছিল ওই মাটির সাথে তার শিকরের সম্পর্ক হয়ে গেছে এখন কে কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করল আপনি কেন নিশ্চুর হবেন তার প্রতি সে আপনার বাড়িতে তো চলে আসলো কি স্যাক্রিফাইস আমরা পুরুষ মানুষরা এটা বুঝবো না ও বন্ধ আমার মনে পড়ে ছোটকালে যখন লজিং এ গেছি এক রাত আমি এক সেকেন্ডও ঘুমাই নাই পাশ জিখো যখন পাশ লজিং এ যাই মা বাবা ছেড়ে ঘুমাইছি শীতকালের রাত ছিল আমার কাছে মনে হইছে এক রাত বুঝি ছয় মাস লম্বা যায় না কেন যায় না কেন সারা ডারা চটপট করেছি যে মেয়েটা সবাইকে ছেড়ে দিয়ে স্বামীর বাড়িতে গেল নতুন পরিবেশে তার জন্য একটু স্পেশাল যত্ন দরকার আছে না নাই এটা কি তার হক নয় শ্বশুর শাশুড়ি স্বামী স্বামীর ভাই বোন অনেকে এটা বুঝতেই সকাল বেলায় ফজরের সময় টন টন করে আওয়াজ করেছে টুকটুক আওয়াজ বৌমা উঠেছে শাশুড়ির কণ্ঠ শুনে কি হয়েছে এখন মেয়েটাকে দিল। এখন ঢুকাই মেয়েটা তো তরকারি মাখতেও জানে না মা তো শিখায় নাই স্কুলে পড়ছে কলেজে পড়ছে এখন শাশুড়ির উচিত ছিল তাকে দুই চার দিন রেস্ট দেয়া তারপর আস্তে আস্তে করে তাকে কাছে টানা একটা দুইটা করে শিখানো এই মেয়েটার সংসার ছয় মাস এক বছর দু বছর পরে সংসার তো তার হাতেই যাবে এত তারা হুড়ার কোনো প্রয়োজন মোটেও ছিল না অথচ নিজের মেয়েটা যখন পরের বাড়িতে যায় মা বসে বসে কাঁদে কিন্তু অন্যের মেয়ে নিজের ঘরে আসলে এটা বুঝতে চায় না যার এক মা বসে বসে কাঁদতেছে ও বন্ধু যখন মেয়েটা স্বামী তার বাপের বাড়ি বেড়াতে আসে তখন সকাল বেলায় মা কয় ডাকিস না ডাকিস না মরিয়ম ঘুমাক জামাই শোয়াইছে রাত সকাল আটটা বাজে নয়টা বাজে নাস্তা রেডি কইরা ডাক দে তো তোমার মেয়েটা যদি স্বামীর সাথে আসলে একটু আরাম দেও অন্যের মেয়েটাকেও আরাম দেয়া দরকার আছে না নাই আমাদের দেশে প্রায়শই শোনা যায় শাশুড়ি বৌমা সম্পর্ক ভালো নাম আমি মনে করি এই জন্য শুধু বৌদেরকে দায়ী করা চলবে না এর জন্য শাশুড়িদের কিছু দায় দায়িত্ব আছে না নাই শাশুড়ি যদি বৌমাটাকে নিজের মেয়ে মনে করতো তাহলে কয়েকদিন পরে দেখা যেত বৌমা নিজের মা মনে করত কিন্তু প্রথম দিনে এনে পাক ঘরে ঢুকাই দিছেন কাজ সব চাপাইয়া দিছেন ওই মেয়ে হাত ফুরা ফেলছে প্রথম দিনে তরকারি আনতে যাইয়া ডিম বাজি করতে যাইয়া তার তেল আইসা গাল ফুরে গেছে এ মেয়ে কি আপনার জীবনে মা মনে করবে দোষটা আপনি ফেস লাগাই দিচ্ছেন সে তো ডিম বাঁচতে জানতো না ওরে দিয়ে এত কাজ কেন তো শুরু আমার বন্ধ স্বামীদের প্রতি দায় দায়িত্ব স্বামী তার ঘরে চাকরানি আনে নাই কাজের লোক আনে নাই স্বামী এনেছে তার অর্ধাঙ্গিনী তার জীবন সঙ্গিনী ঠিক না এই জন্য তাকে অবশ্যই তার হক দিতেই হবে যত্ন করতেই হবে এখন তার কি কি হক আছে এ বইটা আমার নিজের লেখা ব্যক্তি ও পরিবার ঘটন ইসলাম সাড়ে চারশোর উপর হাদিস দিয়ে লিখেছি কোরান মাজিদ রায়াত লিখেছি এখানে হাদিস অনুবাদ লিখেছি কোন বই থেকে এনেছি পৃষ্ঠা নাম্বার দিয়েছি জীবন ঘনিষ্ঠ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বইটা পড়বে এই বইটা পড়ে একজন জেনারেল লোক আলেম হয়ে যাইতে পারবে সাড়ে হাদিস রাগ করবেন না সাড়ে চারশো হাদিস অনেক মাওলানাও জানে না কারণ আজকে কালকে এমন টাইটেল পাশ দাওয়া পা শুরু হয়েছে চাকরি করতে করতে লেখাপড়া চলে এই জন্য আমি কামেলে ভাইবা নিলাম এবার কামেলে ভাইবা নিলাম তো ভাই ভাই আমি ভাই ভাই আমি দুইটা সেন্টার দুইটা কামিল মাদ্রাসা সেন্টার এক জায়গায় তো দুই কামিল মাদ্রাসা দুইজন উস্তাদ একজন ডাইন পাশা আর একজন বাম পাশা আমার বসা বসা আর আমি হলাম ওই কমিটির প্রধান আমি যখন দেখি প্রশ্নের উত্তর পারে না এখন নাম্বার তো দেয়া লাগবে আমি তখন প্রশ্ন করতেছি এই তুমি কোন মাদ্রাসায় এমন ছাত্র পাইছে তোমার মাদ্রাসার ওস্তাদ আছে কিনা যদি হে কইতো যে চিনি তাহলে তো বলি পাঁচ নাম্বার দিয়ে দিই আর প্রশ্ন করবো না জাগা বাবা উত্তর ওইস্ত চিনে না তখন বলি যে ঘটনা কি আমি তো চাকরি করি আমি তো ক্লাস একদিনও করি না এই জন্য ওস্তাদ না আমার বন্ধু যেই ছেলে ওস্তাদ না সে তো টাইটেল পাস করে ফেলছে এখন সে 450 হাদিস জানবো দুইশো জানবো একশো তো জানবো না এইজন্য আলহামদুলিল্লাহ বইটিতে আমি মুরুল মারউমিনা হি ওয়া উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবতিহি আল্লাহকে সেদিন দিন ছেলে দেখলে বাবা পালাবে মা দেখলে সন্তান পালাবে স্ত্রী দেখলে স্বামী পালাবে কেউ কারো পরিচয় দেবে না আপনি কিভাবে ভাবলেন আপনার বউ আপনাকে দেবে সেদিন আপনার স্ত্রী আল্লাহ আমার তোমার সাক্ষী করছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার আমি মহরানা প্রাপ্য ছিলাম আমার স্বামী আমারে আমার পাওনাটা দেয় নাই আমি তোমার কাছে সেই বিচার দিলাম তুমি একটু দেও রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ বলবো বান্দা এক লাখ টাকা মোহর দিবি এই সত্যে তু বিয়ে করেছিস এখন তার এক লাখ টাকা দিয়ে দে সে বলবো আল্লাহ সাথে তো কোনো টাকা পয়সা নাই আল্লাহ বলবেন তা আমিও জানি তাহলে এক লাখ টাকা দুনিয়া সাদাকা করলে সে যে পরিমাণ সাওয়াব পাইতো ওই পরিমাণ সাওয়াব আমল নামা থেকে তারে দিয়ে দে মানুষের সবাব দেওয়ার মতো এত বেশি সবাব আপনার হইছে যে আপনার সবাব অভাব নাই তা দিল অসুবিধা নাই এমন এখানে কয়জন আছি আমরা তাহলে এমনি তো সবাবের টান করে আছে আবার বৌড়ে দিল উপায় কি এবং আজকের এই দিনে তো মহরানা এত বেশি কম তো আর নাই এখন বাংলাদেশে মহারানা বেড়ে যাওয়ার পিছন কারণ আছে কারণ হলো ছেলে পক্ষের চিন্তা হলো যা লেখার লেখু মনে মনে আছে না আবার জানি বেশি করে লেখ যেন তালাক দিতে পারে দিলে মামলা সিটা দুই পক্ষ না দুই পক্ষের অন্তর খারাপ অথচ দ্বারা কা আমাদের আত্মীয়তা হচ্ছে কি হচ্ছে আত্মা থেকে আত্মীয় একটা আত্মার সাথে আর একটা আত্মার সম্পর্ক হবে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান তুম আল্লাহ কোরআনে বলে স্বামী স্ত্রীর লেবাস স্ত্রী স্বামীর লেবাস তুল্য এই জামাটা আমার যত কাছে আল্লাহ ক তোমার স্ত্রী ঠিক তোমার ততই কাছে এই জামাটা আপনার যত কাছে ও বোন আপনার স্বামী আপনার তত কাছে তো বিয়ার আগে মামলার চিন্তা মাথায় ঢুকলো কেন এখন প্রায় সব মেয়েদের পক্ষ মহারানা দশ লাখের নিচে চায় না পাঁচ লাখের নিচে চায় না তাই বয়স বেড়ে গেছে বিয়ে করতে পারে না এমন ছেলেও আছে না না আমি নিজেও চিনি এমন লোক আপনাদের নোয়াখালী অঞ্চলে আমারে বলছে হুজুর বিয়া করার জন্য উত্তরবঙ্গে যামু আমি কইলাম কেন ওখানে নাকি তিরিশ হাজার দিল বিয়া হয় আমাদের দেশে তো পাঁচ লাখের নিচে এই যে পাঁচ লাখ দশ লাখ টাকা মহারানা আপনি চাইলেন আদৌ কিসে দেবে তো না দিলে চাইলেন কেন আবার কেউ কেউ মনে কয় দে বিয়ার রাতে মাপসাই ঠিক না মাপসায় আচ্ছা আপনারাই বলুন তো বিয়ের রাতে যে আপনি চাইলেন কি মানসিকতা ওই রাতে আছে ডাক্তার যদি কাছে কাছে টাকা ডাক্তার ডাক্তারের পাও না আছে রোগী হাওলাত নিছে দশ হাজার কোনো কারণ ওই ডাক্তারের কাছে গেছে স্যার আমার তো জ্বর কয়েকটা ইঞ্জেকশান দিই ভালোই যেবা ইঞ্জেকশানের সুই হাতে লইয়া এখানে ঢুকাইয়া দিয়া কয় আগে টাকা মাপ দে নাই লড়াইতে এখন রুগীর হাতের মাঝে ইঞ্জেকশনে বেড়া যদি দিয়া মাপ দে লারা সারা আগে তারপরে খুলমু ও তো ডরে মাপ এখন বিয়ার রাতে বোর মন খারাপ মা নাই বাবা নাই একা আছে স্বামীর ঘরে আজকে প্রথম দিন আজকে যদি স্বামীর মনে কষ্ট দেয় স্বামী ভবিষ্যতে কি ব্যবহার করে স্ত্রীর মানসিকতা আজকে অবশ্যই ক্ষমার মানসিকতা নাই আজকে জাজমেন্ট করার মতো মানসিকতা নাই আজকে ন্যায় নিরপেক্ষ কথার বলার মতো অবস্থা নাই এখন আপনি সেদিনই করলেন আমারে মাপ বেড়িত আপনার মন রক্ষার জন্য বলতে পারে এটা যে আসল না পরে তালাক দিলে মামলা ফুল মামলা দেয় একবারে ছয় লাখ টাকা দেয় তো ছয় লাখ টাকা দেওয়ার পরে স্বামী এই তুমি না মাফ থুকু। কয়নি কি এর জান এর মানে হলো আসলে সে মাফ করে নাই এজন্য বিয়ের রাতে ক্ষমা এটা অর্থহীন ক্ষমা এক দ্বিতীয় হচ্ছে এই যে একজন স্বামী আপনার অবস্থান স্ত্রীর উপরে আল্লাহ আপনাকে সম্মানিত করেছে এখন আপনি এই মেয়েটার কাছে বাসর ঘরে ক্ষমা চাইবেন আপনার কি ব্যক্তিত্ব থাকা উচিত ছিল না আপনি কেন এটা করলেন আপনার লজ্জা লাগে না হ্যাঁ বন্ধু স্ত্রী তার স্বামীকে মহর মাপ করতে পারে অধিকার স্ত্রীর আছে ও মহারানা মাপ চাইলে শরীয়তে অসুবিধা নাই কিন্তু আপনি বিয়ের রাতে চাইলেন এটা কিন্তু আপনি ঠিক করেন নাই ব্যক্তিত্ব প্রথম রাতে বিকিয়ে দিলেন এবং স্ত্রী আপনাকে সেদিন যে ক্ষমা করবে এটা অন্তর থেকে ক্ষমা হবেও না এই জন্য আমরা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই নীতির উপরে টিকে থাকা দরকার আছে না না আপনি যা মাফ চেয়েছেন আদৌ এটা মাফ হয়নি আখেরাতে আদালতে আখেরাতে সে বলবাল্লা আমি চাপে পড়ে মাপ দিয়েছি অন্তর থেকে দেই নাই লজ্জায় পড়েছিলাম সে তো লিখেছে বলেছে পাঁচ লাখ দেবে কেন দিল না আমি সেটা এখন ফেরত চাই এই জন্য যুবকদের কাছে আমি বলবো যুবকের বাবাদেরকে বলবো আপনার সন্তান যেই পরিমাণ মহরানা দেয়ার সামর্থ্য রাখে এর বাহিরে মহরানা আপনি রাজি হবেন না আর আছে যে ব্যক্তি বিবাহ করার সময় মহরানা নির্ধারণ করলো আর মনে মনে ভাবে দিমুনা প্রিয় নবী বলেন সে লোকটা জেনাকারীর কাতারে দাঁড়াবে এই যে আপনি দিমুনা এই মাথায় রাখছেন আপনি জেনাকারীর কাতারে দাঁড়াবেন এই যেন স্ত্রীর হক দিতে হবে এখন যৌতুক সাওয়া যেমন নিষেধ বেশি মোহর সাওয়া নিষেধ আপনারা যারা মেয়ের বাবা আছেন আপনি কি চান আপনার জামাই কেয়ামতের দিন জেনাকারির কাতারে দাঁড়াক তাহলে আপনি কেন বেশি দিলেন মহরানা এই জন্য কখনো মনে না মনে করে মহর বেশি হলে বিবাহ টিকবে তালাক দিতে পারবে না এটা একবারে বাজে ধারণা ভুল ধারণা আজ থেকে আজ থেকে পঞ্চাশ বছর পিছনে যান এই যে আমাদের স্যারেরা মুরব্বীরা বিয়ে করছে খোঁজ নিয়ে দেখেন উনাদের সময় মহরানা ছিল দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আবার বায়রা দশ বিশ হাজার টাকায় মহারানা ছিল তাদের বিয়ে ভেঙ্গেছে কত পার্সেন্ট খবর নেন একশো বিয়ার মাঝে পঁচানব্বইটা টিকত পাঁচটা হয়তো ভাঙতো আজকে দশ লাখ বিশ লাখ হয়েছে এখন শহরে গিয়া খবর নেন ফিফটি পার্সেন্ট এর বিয়ে এখন আর টিকে না পঞ্চাশটার উপরে বিয়ে ভাঙছে সত্তর পার্সেন্ট মেয়েরাই দিব ও প্রিয় ভাই আপনার মহারানা দিয়ে আপনি কখনো সংসার জোড়া লাগায় রাখতে পারবেন না পারবেন দাম্পত্য জীবনে আল্লাহর রহমত প্রয়োজন আছে না নাই আল্লাহর রহমতের দিকে তাকান কে তাকান হজরতমর উবদুল খাত্তাব রাদী আল্লাহ উত্তা আলানু বলেছেন বলেছেন তোমরা মহরানা নিয়ে মেয়ের বাবারা বাড়াবাড়ি করোনা বারাবাড়ি যদি মহর বেশি হওয়ার মাঝে কৌলিন্য থাকতো আভিজাত্য থাকতো রাসূলের মেয়েদের বিয়েতে রাসূলের নিজের বিয়েতে মহর আনা হতো সবচেয়ে বেশি বরং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ে হজরত ফাতে বিয়েতে মহর আনা ছিল পাঁচশোদের হাম রাসুল নিজেও বিয়ে করেছেন মহর আনা ছিল পাঁচশোদের হাম এটাই ছিল অধিকাংশ স্ত্রীর ক্ষেত্রে পাঁচশোদের হাম হলো বর্তমানে একশত একত্রিশ তোলার মূল্য প্রতি তোলা রূপা হলো এক হাজার টাকা তাহলে একশো তোলা হলো একশো এক লাখ একত্রিশ হাজার রাসুলের জামানায় রূপার দাম এক হাজার ছিল না হয়তো এক আনা দুই আনা ছিল রাসূলের স্ত্রীদের মোহরও বেশি ছিল না পাঁচশোদের হাম আজকের এই দিনে হজরত ফাতেমার যদি বিয়ে হতো আলী মোহর দিতেন এক লাখ একত্রিশ হাজার আর আপনি রিক্সাওয়ালা আপনি পাঁচ লাখ করতে দেবেন কেন চাইবেন কেন চাইবেন বরং রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ও বেটা দিন মজুর কলি শ্রমিক শ্রমিক কৃষক মানুষ মাইয়া বিয়া দিয়া করে দিন সা দোকানে বোঝা চা খাইতে খাইতে গল্প করে আমার মাইয়ার বিয়া মহর দেশ দর্শী দশ লাখ জামাইও কইছে দিলাম লেখ কেল কি গর্ব করছেন অথচ প্রিয়নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামের মেয়ে ফাতেমার যদি আজকে বিয়ে হতো মহর হত এক লাখ একত্রিশ হাজার তো তুমি পাঁচ লাখ দশ লাখ নিয়ে কিসের বাহোদরী করছো মহর বেশি হওয়ার মাঝে কোনো বাহোদুরি নাই তারপর হজরতমার কী কি বলেন শোন এনার রাজুর লাইজু থাক কিলো সাদা কাতে মরা তিহি হাততাইয়া কুন আলাহা যখন মেয়ের বাবার পক্ষ থেকে মহর আনার আধিক্যতা নিয়ে বাড়াবাড়ি হয় তখন ছেলে পক্ষ কষ্ট পায় স্বামীর মনে কষ্ট যায় এক পর্যায়ে বিয়ের আগেই অন্তরে শত্রুতা তৈরি হয়ে যায় মেয়ের বাবারা মহর বেশি ধাওয়া যাবে না রাজি আছেন আর ছেলের বাবারা ছেলেরা শুনুন সামর্থ্যের বাহিরে মহরানা চাইলে রাজি হওয়া যাবে না তিরিশ এক নম্বর হক গেল মহারানা স্ত্রীর দুই নাম্বার হক হলো স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এ বিষয়ে কথা না বললেও চলবে কারণ আমাদের দেশে সবাই বোঝে বিয়ে করার পরে বউরে খাওয়াতেই হবে এ বিষয়ে কথা বললাম না তিন নাম্বার বলি এটা জামেলাওয়ালা সেটা হলো স্ত্রীর জন্য আলাদা থাকার জন্য একটা রুম দিতেই হবে যৌথ ফ্যামিলিতে বৌর জন্য আলাদা প্রাইভেসি রক্ষা করার মতো রুম দেয় না এমন অনেক ফ্যামিলি আছে বিয়ের পরে দেবর ভাসুর তাদের সাথে পর্দার পরিবেশ নাই অথচ স্ত্রীর জন্য তার প্রাইভেসি মেনটেন করে পর্দার সাথে থাকার জন্য আপনাকে আলাদা কামরা দেয়া ফরজ এটা তার হক দেবেন না ফরজ লঙ্ঘন করলেন তাই যত বাবা আছেন ছেলে বিয়ে করাবেন আপনার নতুন বধুর জন্য আলাদা রুম আগে বানাতে হবে তারপরে যত যুবক করবেন। আপনার স্ত্রী যেন আলাদা একটা রুম পায় এ ব্যবস্থা করার পরে বিয়ে করতে হবে যদি এটা না করেন আপনি দায়ুষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে নারী পর্দা করে না তার স্বামী দায়ুষ যে মেয়ে পর্দা করে না তার বাবা দায়ুস যে বোন পর্দা করে না তার বড় ভাই দায়ুস দায়ুস কিন্তু নারী না দায়ুস হলো পুরুষ যদি আমাদের দেশে আমাদের ভুল বুঝ আমরাও শৃঙ্খল মহিলাকে দেখে গালি দেই এটা একটা দায়ুস কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ

রাজসূলুল্লা বলেন না দা ইউস উল্লাহ তা তিনি বলছেন লাইখ হলুল জান্না দাই উস পুরুষ দাই উস নাম এখন আপনারা যারা স্ত্রীর জন্য আলাদা রুম নাই আপনার তিন ভাই আপনি মেজুক তাহলে আলাদা রুম না থাকার কারণে খাইতে বসলো বাবির লোকে দে পরের দেখা হবে ঠিকই হাঁটতে গেল দেখা হবে গোসল করে যখন আসবে তখন চুলগুলো ভিজা থাকে একটু মেলে দেয়া লাগে দেবর চোখ পড়বে বাসুরের চোখ পড়বে সারাক্ষণ চলবে এই প্রায় বেশি রক্ষা না করার কারণে দেবরদের সাথে ভাবিদের পরকিয়া হয় বিচার হয় দেবর প্রসঙ্গে বলেছেন আল হামু আল ও নারীরা শোনো দেবর হলো তোমাদের জন্য মৃত্যু তুল্য মৃত্যু দেখলে যেমন তুমি পালাবে দূরে সরে থাকবে তুমি নিজে স্বেচ্ছায় মরতে চাইবে না ঠিক দেবর থেকে তোমরা দূরে সরে থেকে অথচ আজকে যারা বিদেশে চলে যায় বিশেষ করে যারা বিদেশে থাকে তাদের দেখভাল করার দায়িত্ব দেবরের উপর দিয়ে দেয় বাবিরে লইয়া মার্কেটে যায় দেবর বাবিরে লইয়া বাপের বাড়ি দিয়ে আসে দেবর বাবির লইয়া ডাক্তারের কাছে যায় দেবর এমন ঘটনা নোয়াখালীতে নাই এটা নিয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি কোনো মাইন্ড করে না রাসুল যেটাকে বললো মৃত্যু তুলল ওটাকে তুমি রিক্সায় একসাথে বসাইলা কেমনে যদি যুবক দেবর ভাবির পাশে রিক্সায় বসে আর রিক্সায় যখন শরীরে শরীর লাগবে ধাক্কা যখন লাগে তখন দেহের সাথে দেহের ঘর্ষণ হবে তখন তাদের অন্তর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই অন্তরটা পরিবর্তন হলো রিক্সায় কথা বুঝলেন কিন্তু গ্যাসে মার্কেটে গ্যাসে হাসপাতালে গেছে বাবার বাড়িতে যাওয়ার সাথে ভাবির সাথে গায়ে লাগছে আসার পথে লাগছে মনটা পরিবর্তন হয়েছে রাস্তায় পরিবর্তন হওয়ার পরে এমন যদি হতো দুইজন দুই এলাকায় চলে গেছে তাহলে ঝামেলা কমছিল কবিরা গুণা হয়েছে এখন মাফ কিন্তু দুইজন এক ঘরে ঢুকেছে থাকার আলাদা রুমও নাই তখন বাবি সারাক্ষণ দেবরকে দেখতেছে মনের দুষ্টামিটা কমবে না আরও বেড়ে যাবে যখন তারা রাতেও আবার কাছাকাছি থাকবে জেনার সম্ভাবনা আছে না এজন্য আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে আলাদা রুম দিতেই হবে এটা তার হক আল্লাহ কোরআনে বলছেন আসকিনহুন্না মিন হাইসু সাকান্তুম মিন তবে সেজন্য আপনাকে ফাইভ স্টার হোটেলের মত ভিআইপি রুম দেয়া জরুরি না আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই আলাদা একটা কামরা দেবেন যেন সে পর্দা করতে পারে আমাদের দেশে বলা হয় দেবর নাকি ছোট ভাই এই জন্য ছোট কয় না দেবরকে ছোট ভাই বলা যাবে না যদিও দেবর এই শব্দটাও বেশি সুবিধার শব্দ না কারণ বাংলায় শব্দের মাঝে কিছু ঝামেলা আছে হ্যাঁ দেবর দ্বিতীয় বর নাউজুবিল্লাহ স্বামী না থাকলে দেবর হলো দ্বিতীয় বরাস্তা ফেরল্লা হিন্দু শাস্ত্রে এমন ছিল স্বামী যদি মরে যায় তাহলে সহমরণে যাওয়া লাগতো সতী স্ত্রী ওই অবস্থায় দেবর যদি সামনে আসা দাঁড়াইতো আমি তোমাকে নেব তুমি মরিও না তখন ওই নারী না বললো চলতো এমন রীতিনীতি থেকে দেবর শব্দটা এসেছে আমরা সেদিকে ঘাটাঘাটি করবো না তবে তাকে স্বামীর ভাই এই হিসাবে ভাই বলা না নয় কিন্তু আপন ছোট ভাই এটা বলার কোনো সুযোগ নাই তাকে আপন ভাইয়ের মতো মনে করা যাবে না আপন ভাইয়ের সাথে বোনের পর্দা পর্দা নাই আর সাথে করা ফরজ অন্যের তুলনায় আরো বড় ফরজ কথা বুঝেন যেমন আমরা এখানে যারা আছি আমরা যারা আছি আপনার বাড়িতে যদি কেউ যায় আমি গেলাম বা একজন গেল আপনার বউ আমার সামনে পড়ছে এটা যেমন বেপরদা হয়েছে ওই মহিলা আমি দেখে ফেলেছি এটা ঠিক হয়নি আপনার ছোট ভাই আপনার বউকে দেখবে এটা বেঠিক এটা আরো বেঠিক দেবর মৃত্যু এই জন্য আলাদা ঘর দিতে হবে চার নাম্বার তিরিশ সাথে উত্তম আচরণ করতে হবে এটা তার হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এমন ব্যবহার করেছেন যেই কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন খায়রুকুম খায়রুকুম লি ওয়া আনা খায়রুকুম লি তোমাদের মাঝে সেরা মানুষকে কই হুজুর মক্তবের হুজুর ওই মসজিদের ইমাম ও মক্তব মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব রাসূল বলেন না স্ত্রীর কাছে যেই সেরা মানুষের মাঝে সেই সেরা স্ত্রীর অত্যাচার করে সে তো সেরা স্বামী হতে পারে রসুল বলা আমি আমার স্ত্রীদের কাছে সেরা মানুষ আল্লাহ হাবিব তা স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন মায়া বলেন যে জায়গায় গ্লাসে মুখ লাগাইয়া আমি পানি পান করতাম প্রিয় নবী আমার ঠিকঠাক ঠোঁট লাগাইয়া পানি পান করতেন আমি যখন কোনো করতেন্লাহিসাল্লাম সে হাড্ডিটা মুখে নিয়ে তিনি আবার চিবাতেন আল্লাহ হাবিব্লাহি সাল্লাম কোনো স্ত্রী কখনো কখনো দিন গালি দিয়া কথা বলেন নাই এই জন্য স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করা এই আচরণ পাওয়া তাদের হক তারপরে স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করা এটাও একটা হক সংসারের কি কাজ করে বউ কার হের কোনো কাম আছে নাকি সব কাম তো আমি করি কি কাম করেন করে বোঝেন না ভাই রিক্সা চালাই ঠেলা চালাই ব্যবসা করি চাকরি করি সারাদিন বাহিরে খাটি বউ আর কি করে আমি একটু অনুরোধ করবো বউটারে বাপের বাড়ি তিন চার দিনের জন্য পাঠাইয়া ফোলা নাম কাছে রান্না রান্না করে তিন চারটা পাঁচটা ফোলা সামলাইয়া আপনার মন খুশি রাখে আপনি যদি দু চার দিন করেন দেখবেন যে পাবনা হাসপাতালও যাওয়া লাগতে পারে

তাও তো গরম তাও ঘাম হয় আর এই বেডি তো এমন পাক করে আছে যেখানে ফ্যান চালানো যায় না ফ্যান চালে আগুন নিব্বা যাইব এরপর আমরা পুরুষরা যেমন গেঞ্জি টেঞ্জি খুলে বসে থাকি মহিলা কি কাপড় খুলতে পারে তার গায়ের মাঝে কাপড় ওরনা ব্লাউজ মাথার মাঝে আবার থাকে আর এক ওরনা এতগুলো নিয়ে আপনার স্ত্রী আপনার পরিবারের জন্য দুই ঘন্টা খাইটা রানতেছে আর সে আপনি কিনা মুখে একটু দিয়ে কন ঠুক কি রানছ জাল কমেছে ঠিক না কি রানসো জাল বেশি হয়েছে কি রানসো মজা হয় নাই এই ব্যক্তি দুই ঘন্টা খাটলো ও স্বামী ভাই আপনাকে বলছি মাঝে মাঝে বাজার থেকে যখন কই মাছ আনেন বরে দিয়া না কোটাইয়া নিজে একটু কুটটা দেখেন ঠেলাকারে কারে কয় কই মাছ কিন্তু ছাগলের মতো বুঝেন না ছাগল সরানো যেমন কঠিন কই মাছ কোটাও এত কঠিন অন্য মাস থাপ্পত দিলে মইরা যায় কই মাস কি কই মাসে এমন মাস যে বেডা মরার পরও লাভ মারে চুলার উপরে আপনি দেখছেন যে এটা মইরা একবার বুতিয়া দেখবেন আপনি তেলে ফেলছেন এই এনো লাভ দিয়া ওরে কুটতে গেলে দেখবেন হাতের ভিতর থাকে না ছাগল ছাগল ছড়াইছেন না আপনারা ছড়ান নাই আমিও ছড়াইছি ছোটকালে ছাগল যখন বৃষ্টি আসে তখন এমন টেরামি করে এমনে টানলে খারেテム পিছন দিয়ে গেলে দোর मारे কই মাছ মাছের মাঝে বড় রকম আপনার ঘাটতেরা মাছ আপনার বউ আপনার জন্য কই মাছগুলা কত সুন্দর কইরা কাটলো তারপরে কানসা টানসা পরিষ্কার করলো তারপরে মনে মনে সে কিভাবে জানেন আরে কেমনে ফাকাইলে জানে আমার শামিক একটু মুস্কি হাসি দিয়া কইবো ফার্স্ট ক্লাস আপনি আপনার স্ত্রী রান্না করা খাবারটা একটু মুচকি হাসি দিয়া প্রশংসা করুন তারে দেড় দুই ঘন্টার কষ্ট মুহূর্তের মাঝে পানি হয়ে যাবে সে এমন খুশি হবে আপনার জন্য সে আরও খাটলো সে না খুশ হবে না কিন্তু আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে আমরা প্রশংসা করতে জানি না আমরা শুধুমাত্র নিজেরটা বুঝি এক ভাই হজে লোক আমার পরিচিত আমি তখন ভাইরে বললাম ভাই খুব কঠিন কাজ আমারে কয়ে জি ভাই আসলো কঠিন মানুষের মন পাই না বড় মাছ রানলে কয় দুর্মিয়া বড় মাছ আজীবনে তো খাইছি ছোট মাছ কই ছোট মাছ রানলে কয় আমরা কি ফকিন নাকি ছোট মাছ খামো তো মানুষ আসে চল্লিশ জন রুচি তো চল্লিশ রকম ঠিক না তা আমি তো চল্লিশ রকম আইটেম দিতে পারবো না আমার যা সামর্থ্য সব করলাম নিজ হাতে বাজার কইরা নিজে পাকসি রাইখা বাংলাদেশি লোক রাইখা খাওয়াইছি তারপরে যখন এই বদনামটা করে পিছনে সমালোচনা করে তখন সত্যি অন্তটা বড় কষ্ট লাগে হে বেড়ে আবার কি কে জানি কহজুর মানুষ সরাইয়া বসি যদি নিজের কলিজাটা কাইটা রান্দি তাও কব লবণ কম হয়েছে মানে আমার যে কলিজা শেষ এইটাও বুঝবো না এত নিম খারাপ কিছু স্বামী এমন নিমক আরাম আছে না নাই স্ত্রীর প্রশংসা করবেন পাশের কলিগের প্রশংসা করে স্কুলে পড়ায় না মাস্টার আছে মহিলা মাস্টার ব্যাংকে চাকরি করে পাশের পাশের চেয়ারে বসে আছে মহিলা কলি ওনারে কয় আফা শাড়িটা মানাইছে কিন্তু বউ যদি কয়না ঠোঁটটা সুন্দর লাগে অথচ প্রশংসা শুনতে সবারই তো ভালো লাগে ঠিক না কে না পছন্দ করে আপনি তার প্রশংসা করেন প্রশংসা মানুষকে খুশি করে আপনারও যদি কেউ একটু বলে আর কি রে ভাই জোয়ান জোয়ান লাগতেছে একবারে বুড়া আশি বছর বুড়া আপনি দেখেন দাদা ইয়ং লাগে দেখবেন হাসি হাসিদের প্রশংসা সবার ভালো লাগে এই জন্য নিজের স্ত্রীদেরকে ভালোবাসবেন রাসুল উল্লাহার মত্লা পড়েন চেষ্টা করবেন আজকে গিয়ে প্রশংসা করে দেবেন তাকে ভালোবাসুন মন প্রাণ উজাড় করে ভালোবাসুন এটা তার হক এরপরে প্রিয় নবী নিজেই একবারে পাক ঘরে গিয়ে স্ত্রীকে সাহায্য করতেন সোহান সময় যদি থাকে আমরা যে যে যত ভিআইপি হই নিজের বউয়ের কাছে কি বিআইপি গিরি দেখানো দরকার আছে আপনি বস তো অফিস আপনি সচিব আপনি এমপি আপনি মন্ত্রী ঠিক আছে আপনি অনেক বিআইপি পাচ্ছেন বা যখন ঘরে ঢোকেন তখন তার আপনি একজন বাবা ঠিক না আপনার বাচ্চাটা আপনার কোলে ওঠে কান্দের উপর নাচবে আপনি এখানে এমপি না মন্ত্রী না আপনি বাবা আপনার স্ত্রী আপনার পাশে বসে আপনাকে জড়াইয়া ধরবে আপনার গায়ের মাঝে ধাক্কা মারবে আপনার সাথে মজা করবে আপনি ভাবতেছেন এই আমি মন্ত্রী আমার ধাক্কা মারে আমার তো সচিবে সালাম হলো না হলো না আপনি আপনার মায়ের কাছে শিশু বাবার কাছে শিশু আপনার বিআইপি সব ভাব বাহিরে রাখবেন মায়ের কাছে যখন যাবেন বাবার কাছে যখন যাবেন মানসিকতা এমন ভাবে যাবেন আমার মা আমাকে ছোট্টকালে যেমন থাপ্পর দিছে এ পঞ্চাশ বছর বয়সে থাপ্পরদের অধিকার মার এখনো এই জন্য স্ত্রীর সাথে পারলে পাঁচ ঘরে একটু সময় দিবেন মাঝে মাঝে এ ওয়াজ আমার বউ শুনল সমস্যা আছে বলবে তাহলে আপনি আসেন নাকি হ্যাঁ দু একবার মাঝে মাঝে যাই আমি এত ব্যস্ত থাকি এই যে আজকে ভোর রাতে ভুল বললাম দশটার দিকে বাসায় পৌঁছেছি কক্সবাজার থেকে পৌঁছে তারপরে একটু হালকা সময়ই পাই নাই ঘুমানোর তারপরে জহর আসর পড়লাম জমা পড়লাম জমা পরে বের হয়ে আবার চলে আসলাম তো পাক গড়ে যাবো গোসল করার টাইমে তো পাই না এই জন্য মানিয়ে বলছি আপনারা অনেক অনেক ব্যস্ত আছেন কিন্তু যদি সময় মিলে একটু পাক ঘরে গিয়ে সময় দেয়া যায় না আর দাঁড়িয়ে একটু গল্প করেন না গল্প গল্প করেন তাকে তার দুঃখটা বুঝবেন তার সাথে পাশে দাঁড়াইলে বুঝবেন সামনে কষ্ট কারে কয় গরম কেমনে গায়ে লাগতেছে কেমনি এরপরে যাদের পক্ষে সম্ভব যারা রান্না জানেন বিদেশে আছে অনেকে কিন্তু নিজে নিজে রান্ধতে জানে না অনেকে আছে আপনাদেরকে স্পেশালি বলবো মাঝে মাঝে বৌরে একটু ছুটি দিয়ে ছুটি দিয়ে মাঝে মাঝে নিজে রানবেন দেখবেন সে কত খুশি হয় আরে ভাই মাসে একবার রাঁধেন না আরে পারেন না ছয় মাসে একবার স্পেশাল কিছু আয়োজন করলেন আর আপনি বললেন যে শোনো সব সময় তো তুমি একটা করছো আজকে তো আমি করি তুমি হেল্পারই করো এতে করে দাম্পত্য সম্পর্ক আর মধুময় হবে হবে না ভালোবাসা আরো বেড়ে যাবে আরে বিশ্ব মতো মহামানব পাক চলে যেতেন আমরা কি স্ত্রীকে কখনো গালি করা যাবে না এ বদ্যভ্যাস কিছু মানুষের আছে সিবাবুল মুকমেন ফসক মোমেন কে গালি দেয়া কবিরা গুনা এই জন্য বউকে গালি দেয়া যাবে না প্রহার করার তো প্রশ্নই আসে না স্ত্রী রেগে গেলে ধৈর্য ধরবেন রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীকে হযরত আদমের বাম পাজরের হাড়ি থেকে মা হাওয়া কে আল্লাহ বানাইছে এ কারণে মহিলাদের মাঝে একটু হালকা তেরামি থাকবে এটা সৃষ্টিগত এটা ওদের দোষ না এই জন্য আপনার স্ত্রী কোনো কারণে যদি বেঁকে যায় তাহলে আপনি একটারে সোজা করতে যাইন না তাহলে ভেঙে যাবে প্রিয় নবী বলছেন সহায়া সহায়া সোজা করো একবারে বাঁকা ছেড়ে দিলে বাঁকা থেকে যাবে আবার টান দিলে ভেঙে যাবে তাই মাজা মাজি কাজ করো তাহলে দাম্পত্য জীবনে সুখ নেমে আসবে একাধিক স্ত্রী থাকলে সমতা বিধান করতে হবে আজকে বাংলাদেশে দুই বিয়া করলে মানুষ খুবই অশান্তিতে থাকছে একাধিক স্ত্রী গ্রহণ করা যেন আমাদের দেশে হারাম হয়ে গেছে অথচ ইসলামে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি আছে না নাই। আসে সমতা বিধান করতে হবে যাদের একাধিক স্ত্রী আছে স্ত্রীদের মাঝে সমতা বিধান করবে না যা যাওয়া হাদিস হলো কেয়ামতের দিন সে আল্লাহর সামনে হাজির হবে তার এক পাশ থাকবে না বিকলাঙ্গ থাকবে এই জন্য যাদের দুটা বউ আছে বেশি আছে আপনারা অবশ্যই তাদের মাঝে হবে বড় পরিতাপ বাংলাদেশের জন্য করিতেই দ্বিতীয় বউ পাওয়ার পরে প্রথম বোর খবরই নেয় না বাচ্চাদের খবর নেয় না এই জন্য আজকে দ্বিতীয় বিবাহ হারাম হয়ে গেছে আমাদের দেশে নাজায়েজ হয়ে গেছে এটাকে মানুষ একবারে না জায়েজ মনে করছে কিন্তু এতে করে জেনা ব্যবিসার বেড়ে গেছে এইজন্য আমরা সমতা বিধান করব সম্মানিত ভাইয়েরা তার স্ত্রীর দোষ ত্রুটি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এটা তার হক স্ত্রী কহেতুক সন্দেহ করা যাবে না যাবে না অনেকে আছে স্ত্রীকে সন্দেহ করে সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিয়ে দেয় এমন ঘটনা আছে আরে বাসর রাতে বরে জিগা বাসর ঘরে জিজ্ঞাসা করে স্ত্রীকে আচ্ছা আমি কি তোমার জীবনের প্রথম পুরুষ আজ তুমি কি কোনো ছেলের সাথে আগে সম্পর্ক করেছি আপনি আপনার স্ত্রীকে প্রশ্ন কিভাবে করেন আপনি প্রথম দিনে সন্দেহ করে বসলেন রাল্লা না কাল্লানা করুক না করুক এই মেয়ে যদি কোনো পুরুষের সাথে আগে সম্পর্ক থাকে সরল মনে সে স্বীকার করে ফেলে তাহলে তো আপনার পুরা জীবনে আর দাম্পত্য সুখ আসবে না এই মেয়েটা যদি কারোর সাথে ভবনে কথা বলে আত্মীয় হয় আপনার কাছে বারবার মনে হবে মনে ওই সিলেট আপনার একটা প্রশ্ন পুরা জীবনের সুখকে করে দিয়েছে এই জন্য স্ত্রীকে সন্দেহ করা যাবে না হেতুক সন্দেহ করবেন না স্ত্রীকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন যারা কোরআন পড়তে পারে না স্ত্রী কোরআন শিখাবেন দিন শিখাবেন স্ত্রীর অবাধ্যতা দেখলে সংশোধন করবেন সংশোধনের জন্য বিভিন্ন মহিলা পর্দা করে না পড়ান জান্নাতি রমণী যারা আছে তাদের জীবনী পড়াবেন দেখবেন তার অন্তর মাঝে পরিবর্তন হবে আলেমদের ওয়াজ শোনাবেন নিজের সিহাত করবেন কিন্তু আমরা কি করি কথা না শুনলে মারামারি শুরু করে দিই গায়ে হাত তোলে মনে রাখবেন গায়ে হাত যখন তুলে ফেলবেন যে ব্যক্তিকে শুরুতে অ্যান্টিবায়োটিক দেয় পরে কি সাধারণ আর আসারে এজন্য সে বেকুব ডাক্তার যে শুরুতে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল শুরুতে অ্যান্টিবায়োটিক দিলে পরে সে প্যারাসিটামল আর কাজ করবে না এই জন্য স্ত্রীকে কখনো গায়ে হাত দেবেন না গায়ে হাত দিচ্ছেন তুই শেষ ঔষধ সামনে থাকলো কি তালাক সারা শেষ ঔষধ তো গায়ে হাত দেয়া কিন্তু বাংলাদেশে দেখা যায় যে একটু পান থেকে শুন করছে থাপ্পর মেরে দিছে কিল মেরে দিছে এবং অনেকে আছে বাজারে মারামারি কইরা কুলাইতে না পাইরা পরে জিগটা বাড়িতে আইসা বউ ফিরে আও শুরু করে এমন কিছু স্বামী আছে না এ চেয়ারম্যান সাহেবরা কত মামলা এরকম ইয়া করা লাগে বউর আসলে দোষ নাই ওই যে মেজাজ তো বাজারে খারাপ হয়ে গেছে ওখানে কার লগে লাগছিল এখন বাড়িতে আসছে বউ কি বলছে এতে বউরে ফিরাইয়া এবার মোটামুটি কয় যাক মনটা একটু যে বেটা বউ মারে সে হচ্ছে কাপুরুষ সে কি তুমি পুরুষ না তুমি কাপুরুষ এই জন্য স্ত্রীর গায়ে হাত দেয়া যাবে না তাকে বুঝাবেন তাকে শিখাবেন স্ত্রীকে পর্দায় রাখতে হবে পর্দায় থাকা স্ত্রীর হক যেটা আমি ইতোমধ্যে বলে ফেলেছি এ বিষয়গুলো আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দান করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা স্বামীর প্রতি কি দায়িত্ব আমি সংক্ষেপেই শেষ করব কেউ উঠবেন না এক নম্বর স্বামীকে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করিতেই রাসুল বলেছেন যদি কোনো নারীকে আমি বলতাম আল্লাহ সারা কাউকে করো তাহলে আমি বলতাম এই জন্য স্বামীর প্রতি কখন অশ্রদ্ধা জ্ঞাপন করা যাবে না হ্যাঁ আপনি পাস আপনার হাজবেন্ড হয়তো পাস আপনি কোটিপতির মেয়ে আপনার হাজবেন্ড হয়তো একটু দরিদ্র এমন হয়ে যায় না যে কোটিপতির মেয়েও তো হয়তো কোনো কারণে আপনি ভালো লেখাপড়া করেছেন আপনার হাজবেন্ড করেনি কিন্তু আপনি এখানে এসে স্বামীর উপরে স্বামীত্ব দেখাবেন না আপনি এখানে তার স্বামী হয়ে বসবেন না অনেক নারী আছে কথায় কথা স্বামীকে হো করে বরং দাসের মতো আচরণ করে। আমি তাদেরকে বলবো ভোন তোমার স্বামীকে দাস বানিয়ে তুমি দাসের স্ত্রী হইও না তাকে রাজা বানিয়ে তুমি রানী হও কারণ স্বামীকে তুমি দাস বানালে তোমার পরিচয় তো হবে দাসের বউ আর স্বামীকে তুমি উপরে তুলে দাও রাজার জায়গায় নিয়ে যাও তোমার পরিচয় হবে তুমি রানী এই জন্য আমার বোনেরদেরকে বলবো আমার বোনেরা স্বামীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করুন দ্বিতীয় হক হচ্ছে স্বামী যে স্বামীর আনুগত্য করবেন আল্লাহর হাবিব বলছেন সে স্ত্রী হচ্ছে সেরা স্বামী যা বলে সে তাই শোনে সোভান আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হয়েছিল যাইউন নিসাই খায়রুন সেরা নারী কে রাসূল বলছে যে স্বামীর কথা শুনে তবে স্বামীর অবৈধ কোনো আদেশ শোনা যাবে না স্বামী যদি বিয়ের পর দিনে কয় এই শোনো একটু সেই যে গুজে রেডি হও মোটরসাইকেলের পিছনে নিয়ে এলাকায় একটু ঘুরব মানুষ দেখুক না আমার বউ কত সুন্দরী এমন কিছু স্বামী আছে না বউ লইয়া কমিউনিটি সেন্টারে যায় নিজে বউকে মেসিং করে করে লিপস্টিক দেয় আলকাতরা দেয়া যা শাড়ি জামা পরা সব পরে মার্শাল্লাহ হেব্বিস চলো এখন পাবলিক দেখতেছে আস্তাফরুল্লাহ কি রে ভাই তোমার বউ পাবলিকের কাছে কি ভোগ পণ্য হলো নিজের বউকে সাজিয়ে গুজিয়ে ছবি তোলে ফেসবুকে সারে এমন কিছু স্বামী আছে না ওরা আজকে স্বামী আখেরাতে কি হবে আসামি হবে আসামি এটা করবেন না কখনোই করবেন না স্ত্রীরা স্বামীর কথা শুনবে কিন্তু অবৈধ কথা শুনবে না স্বামী যদি এটা বলে বউ বলে দেবে সরি এটা তো ফরজ পর্দা আমি এটা লঙ্ঘন করতে পারবো না তিন নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে চার নাম্বার স্বামীর সামনে সর্বদা হাসি খুশি থাকা এটা স্ত্রীর জন্য দায়িত্ব এটা স্বামীর হক অনেক বউ আছে গোমরা মুখে থাকে অগোসানো থাকে যার কারণে স্বামীরা ফরক লিপ্ত হয় বইয়ের জন্য বইয়ের দায় আছে কারণ স্বামীর সামনে সাজে না বাজারে যাওয়ার সময় আয়নার সামনে তিরিশ মিনিট সাজে অফিসে যাওয়ার সময় পনেরো মিনিটের নিচে সাজে না কিন্তু স্বামীর সামনে যখন থাকে ঘরমাক্ত দেহ নিয়ে পুরান কাপড় পরিধান করে এলোমেলো চুল নিয়ে ধুলি দুষ্ক্রিয়িত দেহ নিয়ে স্বামীকে সঙ্গ দিয়েছ স্বামী বাইরে গিয়েছে পরনারীর প্রতি তার চোখ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য বোনদেরকে বলবো স্বামীর সামনে সেজে গুজে থাকুন বড় পরিতাপ কিনে কিনি কে আর সৌন্দর্য দেখলো কে লিপস্টিক কিনে কে দেয় কথা বলতে হবে কে আই লিনার মাস্কারা কিনে কে তোর সামনে সাজলা না বাজারে যাওয়ার সময় সাজলা দোকানদার কয় ওয়েলকাম লিপস্টিক কে আর প্রশংসাটা করলো সাবধান স্বামীর অনুমতি ব্যতীত গৃহ থেকে বাহিরে যাওয়া যাবে না এই বাহিরে বলতো উঠানে যাওয়া সেটা না মানে দূরে কোথাও যেতে হলে স্বামীকে জানাতেই স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না কারণ স্বামী তার স্ত্রীকে দিনের বেলাও কাছে পাওয়ার অধিকার রাখে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা স্বামীর অনুমতি ছাড়া তার টাকা পয়সা খরচ করা যাবে না অনেক মেয়ে আছে বিদেশ থেকে তার নামে স্বামী টাকা ফাটা আর বেটি আল্লাহর হস্তে সবাইরে রেবিলিয়ে দেয় বাবারে দে বাইরে দে সাস্ত ভাই খালতো ভাই সব দেয় আবার অনেক নারী আছে স্বামী স্ত্রী টাকা দিয়া অন্য পুরুষের সাথে পরকিয়া করছে স্বামী বাড়িতে এসে দেখে যে বউ নাই টাকাও নাই পুরা সংসার ফাঁকা জীবনে যা কামাইছে সব শেষ এ নারীর উপর আল্লাহর অভিশাপ আল্লাহ লাভ এই জন্য স্বামীর অনুমতি ছাড়া তার টাকা খরচ করা যাবে না অন্যের কাছে স্বামীর দোষ চর্চা করা যাবে না এই অভ্যাসটা আমাদের মা বোনদের মাঝে একটু বেশি স্বামীর দোষ দেখলে বাবার বাড়িতে আইসা ভাবির কাছে কইব মার কাছে কইব গোল হইয়া কাছে স্বামীকে নিয়ে দোষ চর্চা করবে তোমার জামাই ভালো না আমি করে করে ও এরপরে মা যদি বলে তাহলে তোর জামাইকে আমি বলি না না মা তো যদি নাই বলে সতর্ক না করে তাহলে দোষ চর্চা করে তো গিবৎ হয়ে গেল ঠিক কিনা স্বামীকে ছোট করা হলো এই অন্য মানুষের কাছে স্বামীর দোষ চর্চা করবেন না করবেন না স্বামীর আরেকটি হক হলো পুরুষ মানুষ সবসময় একরকম থাকে না তাই কখনো গেলে রেগে গেলে ধৈর্য ধারণ করতেই হবে যেই সংসারে স্ত্রী ধৈর্যহীন ওই সংসারটা যেই সংসারে মারামারি দেখবেন ওই সংসারে বুঝতেই হবে একজন না একজনের ধৈর্যহীনতা আছেই না এই জন্য সংসারে সুখ চান্ত ভুল আপনি ধৈর্যওয়ালা হয়ে যান মুখের মাঝে পানি ঢুকাইয়া রাখবেন স্বামী যখন বকবে পারছেন না তো সহ্য করতে এমন ব্যবহার স্বামী করে আপনাকে অনুরোধ করব। তখন মুখের মাঝে পানি ঢুকায় রাখবেন ফেলবেনও না গিলবেনও না স্বামী দেখবেন দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বকাবকি করে এক পর্যায়ে সে থেমে যাবে এক হাতে তালি বাজে না আর দুইজন যদি শুরু করে দেন আমারে কইছে আমি কমু না কেন তাহলে ধীরে ধীরে দাম্পত্য জীবনটা বিষিয়ে উঠবে এই জন্য মেয়ের বাবাদেরকে বলব আপনার মেয়েকে আপনি বুঝাবেন স্বামীর সাথে কখনো রাগ করে কথা বলবে না স্বামীর আত্মীয় স্বজনকে যত্ন নিতে হবে স্বামীর মন মানসিকতা বুঝে ব্যবহার করতে হবে এই হকগুলো আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন বলে আমিন হ্যাঁ